তারপর একটা অর্থ হলো আমরা যেটা সহজ বাংলায় বুঝি যে তাকওয়া মানে হলো সর্বোচ্চ নেকির কাজে ব্যস্ত থাকা এটা আমরা সব সময় বুঝি তাকওয়া মানে কোনি মুত্তাকি উনি সব সময় নেকির কাজ নিয়ে ব্যস্ত এটা না এটা অনেকেই বোঝে আমগানে মুত্তাকি মানে হলো সে অনেক বড় আল্লাহওয়ালা আর তাকওয়ার প্রাথমিক অর্থ হলো যে তাকওয়া মানে হলো গুনাহ থেকে বিরত থাকা এই কথাও সবাই বুঝি তাহলে আমরা একটা হিসাব নেই যে আল্লাহ তাআলা বললেন যে তোমাকে আমি যে টার্গেট দিছি সিয়াম মাস আগে ওই টার্গেট তুমি পুরো করো যে ওই টার্গেট গুনাহ থেকে নিজেকে মুক্ত করো এটার অর্থটা কি এটার অর্থ হলো আমি যদি এক নাম্বার আমার মাথার দিকে তাকাই আমার মাথার ভিতরে চুল আছে না না নাই তা মুত্তাকিনের চুল কেমন হবে এটা আমার সিয়াম আসার আগে পবিত্র মাহে রমজান আসার আগে আমার এটা ঠিক করতে আমার এই সিদ্ধান্ত নিতে হবে যে আমার মাথার চুলের কি অবস্থা এটাকে মুত্তাকিনদের যে চুল এই চুল বানাইতে হবে মুত্তাকিনদের প্রথম কাতারে যদি আমরা আমাদের শাড়ি থেকে ধরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাড়ি থেকে উম্মতে মুহাম্মাদের জন্য সর্বপ্রথম মুত্তাকি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন না কথা বলতে হবে আমি পবিত্র মাহে রমজানের আগে আমার চুলের ব্যাপারে সিদ্ধান্ত নেব আমার চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো হয় কিনা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই তরিকা রাখে অনুমোদিত ওই তরিকা হয় কিনা এই সিদ্ধান্ত নিতে হবে শুধু আমার চুলের ব্যাপারে না আমার সন্তানের চুলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে আমাকে আল্লাহ মুত্তাকি বানাইতে চায় আমার মাথার দিকে তাকাইতে হবে চুলকে আমরা খুব স্বাভাবিক মনে করি আল্লাহর কসম চুল স্বাভাবিক বিষয় না চুল স্বাভাবিক বিষয় না যারা ছাত্র করতে চায় এরা জানে চুল কত ঝামেলার বিষয় সারা দুনিয়ার মানুষ বিশেষ করে যুবকরা সবচেয়ে বেশি ঝামেলা করে চুল নিয়ে এটাকে তারা বড় কিছু মনে করে না দিনের সাথে এটা কোনো যোগসূত্র আছে মনে করে না এজন্য চুলের বিষয়ে সে গুরুত্বই দেয় না অথচ কাফের বেঈমান ফাসেকরা সবার আগে আমাদের মাথার চুলে হাত দেয় আমাদের যুবকরা যে চুলগুলো রাখে পৃথিবীর সবচেয়ে বড় ফাসেকদের দেখা চুলগুলো রাখে চুলের যত কাটিং গুলো আছে সবগুলি কাটে সর্বনিম্ন হলে সে সবচেয়ে বড় ফাসেক সবচেয়ে বড় ফাসেক সে তো আমাকে সে ইমান থেকে ডাইরেক্ট সরা না ইনডাইরেক্ট সরা চুলের কাটিং এর সাথে ইমানের কি সম্পর্ক অনেক সম্পর্ক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বিবরণী হাদিসে ভরা নাই যদি এটার সাথে দ্বীনের সম্পর্ক না থাকে চুলের এত বিবরণ কেন আসছে চুলের সাথে হজের মতো বড় একটা বিধানের সম্পর্ক নাই আরে কথা বলেন আছে না নাই আমাদের চুল থেকে বড় ধরে টার্গেটটা ওই জায়গা থেকে এখন সারা পৃথিবীর ইউরোপ আমেরিকার ফাসেক ফুজ্জার বেঈমান লম্পটরা যেভাবে চুল রাখে আমার একবারে অজপরা গায়ের একটা ছেলেও তার চুলটা ওইভাবে রাখে ওর কোনো শিক্ষা দীক্ষা নাই টেম্পু চালায় কিন্তু ওর চুলটা ওই কাফের ফাসেক ফাজেরের মতো বাবা মাও চুলটা কিভাবে রাখতে হবে আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল রাখছে এটা ফিকির করে না সন্তানের চুল নিয়েও ফিকির করে নাই সে কোনোদিন ওইভাবে ওই আঘাতটা হানছে চুলের ভিতরে লানাসআম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবা না সে বোঝা যায় ওর ঝুটি বড় আছে মক্কার মুশরিক বেঈমান গো ঝুটি কি আছিল ও ঝুটি ধরে তাই না আল্লাহ জাহান্নামে নিবে কথা কোরআনে আছে আর ওর চুলের ঝুটিও কি সামনে কি বড় আর চুল যায় নেই কাটুক সামনে ওর বড় করে রাখ কত কাট আছে পৃথিবীতে সব কাটলে এদিকটা ছোট আর এদিকটা একটু না একটু বড় রাখবে যদি ফাসেক বা কাফেরদের শেয়ার না হইতো আমরা এটা নিয়ে অত পেরেশানি করতাম না কিন্তু আমার চুলটা বরং আমার চুলের ভিতরে যে রংটা আমি লাগাই কত রং যে এখন বেরিয়েছে আবার এখান দা সিলা এখান দা কাটা
এই যে কাটিং ব্লু বেরিয়েছে আমাকে বুঝতে হবে এটাকে আমি যদি দিন ইমানের পোস্ট থেকে দূর করি তাহলে ঝামেলা আছে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার এবং আমার সন্তানদের চুলের দিকে তাকাইতে হবে এই চুলটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া চুলের সাথে মিলে কিনা না কোন লম্পটের চুলের সাথে মিলে যারা বিয়ে করে নাই কোনোদিন এমন লোকের সাথে মিলে কিনা বিয়ে করে নাই সন্তান আছে তিন চারটা এমন কোন ফুটবল প্লেয়ার মেসি হোক রোনালদো হোক কল লাগা আমার চুল মিলে কিনা দেখতে তা আমার স্তরটা কোথায় চিন্তা করতে আমার এই চুলের প্রতি ভালোবাসা কোত্থেকে আসলো আমরা এটা সিম্পলি মনে করি কেন আমি তো চুল রাখছি কেন এক কথা বলতে আমি দেখছি যে এইভাবে এখন এই যুগে এই জগতের লোকেরা চুল রাখে এই জগৎ বলতে এ কাটিং কোত্থেকে আসলো মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু এত সুস্পষ্ট সাদৃশ্যতা যে আমার চুলটা দেখলে ও তুই ওই ওই লম্পট যেটা মেসি হোক রোনাল্ডো হোক অথবা কোনো বাপ্পার হোক খবিস হোক ওর চুলের মতো আরে যুবক তোর চুল তো থাকবো তোর প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের মতো তোর সন্তানের চুল তো থাকবো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের মতো তুই চুল কোত্থেকে সাজাল পানি কই তুই এই চুল এইটা সাধারণ মানুষ না আমরা একবারে মাদ্রাসাতেও বুঝাইতে পারি বাস্তব কথা যে চুলটা ঠিক করতে না বুঝে না কি যে ঢুকে গেছে এই চুলের ভিতরে কয় টাকা আয় করে এই চুল দিয়ে আমি বলতে পারে না কিন্তু ওই চুলের ব্যাপারে সাবধান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম সিয়াম আসার আগে সিয়ামের বিধান আসার আগে আল্লাহ বলে দেন মুত্তাকি বলতে হবে মানে তোমার চুল মুত্তাকিদের মতো হয় কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তোমার চুল কি আছে যদি না থাকে তোমার সন্তানের চুল যদি না থাকে তো চুল বানাও রমজানের আগেই সিদ্ধান্ত নাও তোমার চুল এমন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে অথবা শরীয়ত অনুমোদিত যে পন্থায় পন্থায় হবে এর বাইরে হতে পারবে না আছে চিন্তা করতে আমি বললাম যে যদি আমি মাথা থেকে শুরু করি তা করা আলোচনা এরপরে যে ঠিক আছে আমার মাথা আমি ঠিক করলাম মাথা ঠিক করা অনেক মুশকিল মানুষ মাথা ঠিক করে না মাথার চুলের বিষয়টা কি করে না ঠিক করে মাথার পরে যদি কেউ যায় মাথার পরে আসবে কোথায় মাথার ভিতরে আছে অনেক কিছু মাথার ভিতরে মগজ থাকে দেমাক থাকে মেধা থাকে মেধা দৃষ্টিভঙ্গি লালন করে মানুষের দিল আর মেধা মিলা কি লালন করে দৃষ্টিভঙ্গি লালন করে তাহলে দৃষ্টিভঙ্গির ভিতরে তাকু আনতে হবে এই জগতের মানুষগুলো বারবার আমরা বলি যে সুস্পষ্ট কুফরের ভিতরে মুসলমানরা লিপ্ত হবে সুস্পষ্ট শিরকের ভিতরে যেগুলো কোরআন এবং হাদিসে আছে বিষয়টা এমন না বিষয়টা হলো যেটা কি মুসলমানরা দীন ঈমান বিরোধী মনে করে না এমন কাজে লিপ্ত হবে আমরা কাফের বেঈমানের কাছে মনস্তাত্ত্বিকভাবে ওই জায়গায় হেরে গেছি আমি মাথা থেকে শুরু করছি আল্লাহ যতটুকু বলার তৌফিক দেয় বলবো কিন্তু আমার তাকওয়া বুঝতে হবে এরপরে রোজা শুরু করতে হবে এর আগে রোজা শুরু করার অধিকারই নেই আমার আল্লাহ রোজা রাখার নির্দেশ দেয় না আগে বুঝাইছে যে তুমি আগে মুত্তাকি বলো